আলোচনা শেষে আপনাদেরকে বলবো আমার চারটি মাদ্রাসা রানিং আছে, আমার জন্য একটু দোয়া করবেন, কিছু দেন আর না দেন সেটা নিয়ে আফসোস আপত্তি নাই আমার, তবে একটু দোয়া করবেন। ১৬ সালে মহিলা মাদ্রাসা চালু করি আমি, একদম ছোট্ট আকারে, ছোট্ট আকারই আছে, ৮০ জন মতো মেয়ে থাকতে পারে, ৮০ থেকে ৯০ জন, তাও খুব কষ্ট করে। আর সেখান থেকে নিয়ে নওগাঁতে বালক শাখার কাজ চলছে, ছাদ দিয়ে এখন স্থগিত আছে। এদিকে রাজশাহীতে ২১ সাল থেকে খুবই সুনামের সাথে খুব ভালোভাবে মাদ্রাসা চলছে, ইন্ডিয়ার থেকে ৭ জন ছাত্র আমার এই মাদ্রাসায় লেখাপড়া করে, এর মানে আলহামদুলিল্লাহ রাজশাহীর মতো একটা জায়গায় যেখানে বড় বড় প্রতিষ্ঠান, আমার এই ভাড়া বিল্ডিংয়ে ভারতের ছাত্র এসে পড়ার মানে ইনশাল্লাহ কিছু গুণ আছে। সিলেটের ছেলে একটা আমার মাদ্রাসায় লেখাপড়া করে, ইনশাআল্লাহ মানুষ ফোন দেয়। ঢাকাতে একটা মাদ্রাসা আছে, রাজশাহীর ঠিক একই ক্যাটাগরিতে, তো যা হোক এটার জন্য দোয়া করবেন। উত্তরখানে বালক বালিকা দুটাই আছে, রাজশাহীতে শুধু বালক শাখা, তো দোয়া করবেন। আমার যেটা টার্গেট, আমি ভালো আলেম জাতিকে উপহার দেওয়া, দারুসুন্নাহ সালাফিয়া মাদ্রাসা এটাই টার্গেট করেছে বা নিয়েছে। দেওবান মাদ্রাসা যেমন ভারত উপমহাদেশকে শাসন করছে, একটা ডালিম গাছের নিচ থেকে আজকে এই কোটি কোটি মুসলমানকে তারা শাসন করছে, সেই দারুসুন্নাহ সালাফিয়া যেটা নওগাঁতে মহিলা শাখার থেকে শুরু হয়েছে, সেটা যেন একদিন দেওবানদের মতো এই বিশাল আকার ধারণ করে গোটা পৃথিবীতে আলেম ছড়িয়ে দিতে পারে, এই জন্য আপনাদের থেকে দোয়া চাচ্ছি। আমার বিল্ডিংয়ে দরকার নেই, আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বিল্ডিং বানান নাই, তাদের বিল্ডিং নাই, তারা এই মসজিদে দরস দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখানকার মানুষ সজাগ শিক্ষিত, দেশে বিদেশে থাকে, টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষ থেকে ব্যবস্থা করে দেবেন। এজন্য প্রত্যেকেই আপনার নিজ নিজ জায়গা থেকে আপনারা দিনের জন্য চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ তাআলা আমি যা নিয়াত করেছি সেগুলো যেন পূরণ করেন, এই জন্য দোয়া করবেন। বড় ধরনের চিন্তাভাবনা আছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে কী দেখে আসলাম, সৌদি আরবের চাকরি জীবনে কী দেখলাম, এগুলো বাস্তবায়নের চেষ্টা আছে, দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়রান, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।